আসসালামু আলাইকুম। শাহরিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ভুরি ভুনা। ভুরি ভুনা আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। আমি কিভাবে ভুরি ভুনা রান্না করেছি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 4 কেজি পরিমাণ ভুরি খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কেমন সাইজ করে কেটে নিয়েছি। চলুন মূল রান্নায় চলে যাই। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। আমি কিছু গোটা মশলা নিয়েছি, এখানে ছোট এলাচ, লবঙ্গ, বড় এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ। আমি গোটা মশলাগুলো এখন পেঁয়াজে দিয়ে দেব, এটাকে ফোড়ন বলে। খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। বাটা মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে তেলে কষিয়ে নেব। এতে বাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে বাটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি, আমি পানিটা গরম করে নিয়েছি, গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি সম্পূর্ণ রান্নাটাই গরম পানি দিয়েই করব, এতে ভুরি রান্নার টেস্ট ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি ধুয়ে রাখা ভুড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুড়িগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। ঢাকনাটা তুলে আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি। দেখুন ভুড়ি থেকে পানি ছাড়তে শুরু করেছে। এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না, যে পানি বের হয়েছে ওই পানি দিয়েই কষানো হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভুরি রান্নাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিয়ে রান্না না করলে খেতে ভালো লাগবে না। ভুরিটা সিদ্ধ না হলে আপনারা ঠিকঠাক মতো টেস্ট পাবেন না।
তাই অবশ্যই একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। দেখুন পানিটা শুকিয়ে গেছে, এখন আর যে পানিটা বের হয়েছিল ওই পানিটা নেই। আমি গরম পানি আবারও দিয়ে দিচ্ছি, 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি ভুড়িটা রান্না করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো আমি দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে তাই। কাঁচামরিচ গুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। জিরা গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ভুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে রান্নাটা হতে থাক, ততক্ষণে একটা ছোট্ট কাজ সেরে ফেলি। চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি একটা ফোড়ন তৈরি করে নেব, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ফোড়নের জন্য সরিষার তেলটা দিলেই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বড় সাইজেরও কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন। দেখুন পেঁয়াজটা হালকা বাদামি হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন আমি রান্না করে নেওয়া ভুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নেড়ে ফোড়নটা ভুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি, এতে ফোড়নের ফ্লেভারটা ভুড়িতে খুব ভালো মতো ঢুকবে। কিছুক্ষণ পর পর ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আমার ভুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও খুব গরম, দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে ভুড়িটা, কিন্তু পারফেক্টলি সিদ্ধ না হলে খেতে মোটেও ভালো লাগবে না।
আপনারা যদি ভুড়িটা একটু ভাজা ভাজা করতে চান তাহলে আরও অনেকটা সময় এভাবে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। আমি খুব বেশি ভাজা ভাজা করব না, আমি এভাবে আরও 30 মিনিট রান্না করে নিয়েছি। ভুড়িটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেই খুব লোভনীয় লাগছে, টেস্টটাও অসাধারণ হয়েছে, ঝাল লবণ একদম পারফেক্ট। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি, কেমন হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন, কিন্তু টেস্ট কেমন হয়েছে তা বুঝতে হলে অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।